الله الرحمن الرحيم রাজি জেলের ঘরে কর্মচারী হয়ে গেলেন তিনটা ব্যাখ্যা। আশরাফ আলী তানুই বলেন, কেউ বলেছেন এক মাস, কেউ বলেছেন তিন মাস, কেউ বলেছেন এক বছর। আল্লাহর পয়গম্বর, জেলের ঘরে কর্মচারী থাকলেন, আমার ভাইরা রাত্র গভীর হয়ে যাচ্ছে, মনে করেন এক বছর। আল্লাহর পয়গম্বর, ওই জেলের ঘরে কর্মচারী ছিলেন, এখন এক বছর শেষ, মানে শুরু আর আগে শেষ করে দিস, বুঝেন না কথা, এক বছরের ওয়া শেষ রেখা দিলাম, এক বৎসর পূর্ণ হয়ে গেছে। এক বৎসর পূর্ণ হয়ে যাওয়ার পরে সুলেইমান চলে যাবেন জেলে, চিন্তা করে এক বৎসর একটা ছেলে আমার ঘরে থাকলো, এত আমানতদার, এত চরিত্রবান, এত বিশ্বস্ত, দুনিয়ার জমিনে আর দেখলাম না। এই ছেলের কাছে যদি আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারতাম, তো আমার মন বলতেছে আমার মেয়েটা শান্তিতে থাকতে পারবে। পড়েন, কারণ মা বাবা সবসময় চায় তার মেয়েকে ভালো একটা পাত্রের কাছে বিয়ে দিতে, চায় কি চায় না? আর আমাদের দেশের সমীরুন কমিরুন আর স্বপ্ন হেরা, যদি কইব আব্বা আপনি আমার বিয়ে দিতে চাইতেছেন, আমি তো তিন বছর আগ থেকেই বল্টুর সাথে প্রেম করতেছি, আপনি আজকে বিয়ে দিবেন, আমি তিন বছর আগে কাম সাইরা লইছি, আপনি যদি হের কাছে না দেন তাহলে গলায় ফাঁস দিব, নাহলে রাত্রেবেলা ভাগনি, ঠিক নি? দেখবেন কলেজের কথা বলে বাজার রাস্তায় গিয়া বুরকা খুললা ব্যাগের ভিতরে ঢুকাইয়া পাশের বাড়ির বল্টুর মোটর সাইকেলের পিছনে বৈশা ডাইরেক্ট ফেনি পার্কে, ঠিক নি? এখানে গিয়া বাদাম খায় দুজন বৈশা বৈশা গাছের নিচে, আর বাক বাকুম বাক বাকুম বাক বাকুম, জোরে কন, আরো আস্তে কন, কোরআন না থাকলে বাক বাকুম তো করবই। আর একদিন রাত্রেবেলা সিডি লেখবো, আব্বা পত্রের প্রথমে সালাম নিয়েন, আমি কিন্তু তোমার স্বপ্ন। কি স্বপ্ন কেন বললাম? কেন আপনারা তো জিন্দগিতে সুন্দর নাম খুঁজে পান না, কোরআন হাদিস পড়েন না, ছেলের নাম রাখছেন স্বপন, আর মেয়ের নাম রাখছেন স্বপ্ন, আরেকটার নাম রাখছেন নয়ন, আরেকটার নাম রাখছেন শয়ন, এখন হেরা শয়নে আর স্বপনে শুধু স্বপ্নারে দেখে, ঠিক নেই নাম তো, ঠিক নেই এরা তো দেখবই, এজন্য নাম সুন্দর করে রাখে। আমার ভাইরা যাক, সেদিকে আর যাওয়ার দরকার নেই। আমার মুসলমান বন্ধুগণ, আপনি যদি মেয়েটাকে মাদ্রাসায় ঠিক মতো না পড়ান, কোরআন হাদিস না পড়ান ঘরের ভিতরে, আজকাল তো ঘরের ভিতরে কোরআন হাদিস নাই, ঘরের ভিতর থেকে কোরআন বাইর করছেন, ঘরের ভিতর থেকে হাদিস বাইর করছেন, ঘরের ভিতরে অজু গোসল করায় ঘরের ভিতরে ঢুকাইছেন স্টার জলসা জি বাংলা, ঠিক নি? আপনার ঘরের ভিতরে কোন স্টার জলসার জি বাংলা ঢুকাইয়া আপনি আপনার স্ত্রীকে বানাইছেন, আপনি আপনার মেয়েকে বানাইছেন কিরণমালার স্ত্রীরে বানাইছেন কটকটি, ঠিক কিনা সুরেখান? আর হেরা ঘরের ভিতরে কটকট কটকট করতেছে, শান্তি নাই, ঘর তো নষ্ট করে ফেলেছে। আমার ভাইরা এগুলা ঢুকাইয়া ঘরে কেমন করছেন? আপনি একদিন রাত্রবেলা ঘুম থেকে উঠছেন, আপনি বুজুর্গ মানুষ, তাহাজ্জুদে নামাজ পড়বেন, উঠতে দেখেন আপনার পাশের রুমে আপনার মেয়ে পাশের রুমে থাকে, গুন 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 করতেছে, আপনি তো মহা খুশি, আমার মেয়েটা মনে হয় কোনো হুজুরের ওয়া শুন না, ফরেজগার হয়ে গেছে, গা কোরআন শরীফ পড়তেছে, হ্যাঁ কোরআন শরীফ পড়তেছে, মেয়ের হাতে আইফোন 8, স্যামসাং গ্যালাক্সি S7, ল্যাপটপ কম্পিউটার ট্যাব সব দিয়ে রাখছেন, মেয়েটা তার কানে বাস ঢুকাইছে, বাস বাস চিনেন, মানে এটার নাম কি হয়েছে, ইয়ারফোন, ইয়ারফোন কানে ঢুকাইয়া পাশের বাড়ির বল্টুর সাথে যে প্রেম করতে কইতেছে, যান বাস্তাছে না, কই যে শুকে যাইতেছে গা, আব্বা তো বিয়া দিতেছে আরেক বল্টুর সাথে, তুমি কালকে ফজরের আগে আইসো, আমি কিন্তু বাইরে যাবো, বাইরে ডাইরেক্ট যাবো গা কক্সবাজার, ওখানে গিয়ে বিয়ে করে নিন, সিট লিখতেছে আব্বা পত্রের প্রথমে সালাম নিয়েন, সকালবেলা বল্টুর সাথে কক্সবাজার যাবো গা, আপনি আমার পাবেন না, তো আপনার আপনি আমাকে নিয়ে নো টেনশন, কোনো টেনশন করবেন না, আমি যাইতেছি গা কক্সবাজার, ইনশাল্লাহ 6 মাস পরে আবার গ্রামে ফিরে আসব, তো আমি এমনি এমনি আসবো না, আপনার জন্য একটা গিফট নিয়ে আসবো, ইনশাল্লাহ 6 মাস পরে আপনার জন্য একটা ফ্রি নাতি সাপ্লাই দিমু,
কি সাপ্লাই দিব, ফিরি নাতি সাপ্লাই দিব। এই জন্য এগুলা কইরেন না, এদের ধারে কাছে ও আমার ভাইরা জেলে মনে করতেছে তার মেয়েকে সুলেইমানের কাছে বিয়ে দিবে, চাইলে দিতে পারবে নি, অমুক কথা কয় না, সুলেইমান চাইলে দিতে পারবে, সুলেইমানের কাছে মেয়ে দিতে পারবে নি জেলে, কেন পারবে না? হে তো দিত সাহেব, বংশের দরকার কি? এই জেলে তো দিত সাহেব, জেলে চিন্তা করতেছে এক নাম্বার তো আল্লাহর হুকুম লাগবো, আর দুই নাম্বার জেলের গড় বউ আসেনি, জেলের স্ত্রী আসেনি, নাই স্ত্রীর অনুমতি ছাড়া কিছু করা যায়, কইরা দেখেন আজকে আপনারা ঘরে যাইতে পারবেন না, তালা মাইরে দিব, হেরা বড় দাজ্জাল মার্কা, কিছু করতে গেলেই ঘরের ভিতরে তালা। তো জেলে চিন্তা করে আমি তো চাইলেও বিয়ে দিতে পারবো না, স্ত্রী আছে স্ত্রীর অনুমতি লাগবে, বাসায় গেছে, বাসায় গিয়ে বলতে স্ত্রী একটা কথা বলতে চাচ্ছিলাম, বলা যাবে? হ্যাঁ কয়, আপনি বলেন। ক এই যে একটা ছেলে এক বছর থেকে আমাদের ঘরে থাকে, এই ছেলের চরিত্র সম্পর্কে তোমার ধারণা কি? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আকাশের নিচে জমিনের উপরে আমার জানা মতে এই ছেলের মতো কোনো ভালো মানুষ নাই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, ভালো বলছে না খারাপ বলছে? ভালো বলছে। জেলে বলতেছে আচ্ছা তুমিও বলছো ভালো, আমিও বললাম ভালো, আর আমরা তো সবসময় মেয়ে বিয়া দেওয়ার সময় ভালো ছেলে চাই, আচ্ছা আমাদের যে একটা মেয়ে আছে এই ছেলের কাছে বিয়ে দিলে কেমন হয় তুমি বলো তো, রাজি কি না? এই কথা যখন স্ত্রীরে বলছে সাথে সাথে চেহারা কালো, আপনি কোন কি? এই ছেলে যদি ভালো হইতো, এই ছেলেটা যদি ভালো মানুষ হতো তাহলে পাবলিক পিটাই আয়ের নদীর পাড়ে রাখতো না, এটা তো খারাপ ছেলে। আগে কি বলছে সবাই বলেন, এখন কি বলে? মহিলারা সকাল বিকাল কালার পাল্টায়, ঠিক কি না? জোরে কান, সকালে এক কালার বিকালে আর এক কালার, হেরা কইব মোল্লারা দাও দিছে কেডা, মহিলারা কইব মোল্লার পাইছে না বাংলাদেশে, হেরা আমাদের বাস দিতেছে, মহিলারা কেমনে পোল্টি মারে পোল্টি, আজকে বুঝাইয়া দিম, বুঝা থাকেন পারবেন তো ইনশাল্লাহ, আজকে ওদের সাইজ করুন সাইজ, আছেন তো আমার সাথে আপনারা, সাইজ করে দিন ওদের সব নষ্ট, আমি ঠিক করে দিব আজকে, কোরআন থেকে বলবো একটা কথা বাইরে থেকে বলবো আমার ভাইরা। এই জন্য আমার একজন উস্তাদ বলতেন, বাবা কারো কারো গড়ে তাকে বিবি সাপ, আর কারো কারো গড়ে তাকে জাতি সাপ, ঠিক নি? এক কথা বলে ফুস করে ওঠে, আপনি কইবেন সারাদিন আমি চাকরি করে আইসি অফিস থেকে, আমাকে এক কাপ চা দেও, ক আমি এখন সিরিয়াল দেখতেছি, কি দেখতেছে? দাঁত ফলায় দিব সিরিয়াল মারাজ না, দাঁত ফলায় দিবেন এক থাপ্পড় দিব কই যাবাই করলেন আরো আগে, তা আপনি কি করবেন? এখন কুস্তি হবে মারামারি হবে এক পর্যায়ে, আপনি তো বড় লিডার, বাইরে তো কিছু করতে পারেন না, গড়ে এসে বাইরে গিয়ে লিডারই দেখেন হুজুরের সাথে আর মসজিদের খতিব সাহেবের সাথে, আপনি সব কেন ময়লা কেন ফসরাব কেন ময়লা কেন খইতে পারে, গড়ের ভিতরে বিছনা ময়লা কেন স্ত্রীরে খইতে পারেন না, ঠিক কিনা? জোরে এটা কইতে কইলে যদি মারি খায়, তা আপনি তো গরম মানুষ লিডার মানুষ, চিন্তা করলেন এত বড় কথা আমার কলিজা বাইর করে ফেলাবো, কই শোন তোর তালাক দিলাম, তোর বাপরে দিলাম, তোর গ্রাম শুদ্ধ তালাক, যা গ্রামে তালাক দিলাম, কি গ্রামের মানুষের কি দোষ? এগুলাতে শান্তি নেই, এগুলাতে শান্তি নেই আমার ভাইরা। আমার বন্ধুগণ জেলে চিন্তা করে বুঝলাম না, আগে বললো ভালো এখন বলে খারাপ, এরা তো সাইজ করা লাগবে, সাইজ করা লাগবে নি, লাগবে নি? এই জন্য যুবকেরা জানে মেয়েদেরকে কেমনে সাইজ করতে হবে, ঠিক নি? ঠিক কেমনে বুঝলা তোমরা, এটা কেমনে বুঝলাম? আর তাহলে সিস্টেম জানা আছে, হায় এরা কইতেছে হুজুর আমরা 2018 সালের ছেলেরা, আমরা এখন টেলিফোন নাম্বার মোবাইলে লিখি না মাথায় লিখি, কই লেখে? মাথায় টেলিফোন নাম্বার লেখে। আপনি আমাদেরকে শিখাচ্ছেন, আমরা তো এগুলো ভালোই পারি, কারণ বাংলাদেশের যুবকরা তো এখন হাফ লেডিস,
স্কুলে গেলে লেডিস, ক্লাসে গেলে লেডিস, গাড়ি গাড়িতে বসলে লেডিস, বাসায় আসলে লেডিস, পার্কে গেলে লেডিস, কানে কোনার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ছাড়া বাসা যায় না, ঠিক নি? আচ্ছা ঠিক বসেন। আমার ভাইরা জেলে বলতেছে সাইজ করে লাগবো, সাইজ করতেছে আস্তে আস্তে করে বাজারে গেছে, এদিক কেন কেমনে সাইজ করা লাগে। বাজারে গিয়া 10,000 টাকা দিয়ে একটা জামদানি শাড়ি কিনছে, কি কিনছে? 2 কেজি মিষ্টি কিনছে, খিল্লি ভান চিনেনি আপনারা? মিষ্টি ভান চিনেনি আপনারা? আরো 2টা পকেটে নিস, বাড়িতে আইসা কয় সত্তর মা কইছে কয় দিকে আসো, এই শপিং ব্যাগে কি আসো দেখো তো। স্ত্রী খুললে দেখে সুন্দর জামদানি শাড়ি, কইটা কি, কইটা পরো তোমার জন্য আনছে? বুঝলাম না রে, জিন্দেগি তো শাড়ি আমার জন্য আনলো না, আজকে আবার শাড়ি আনলো কেন? কইতে পরো, স্ত্রী পরছে, স্ত্রীর চেহারার দিকে ছায়া কা, তোমার তো অনেক ভালো লাগতেছে, আজকে আরেকটা বিয়ে দেওয়া যাবে তোমার, জোয়ান জোয়ান লাগতেছে দেখা যায়। স্ত্রী মনে মনে করে বুঝলাম না এত ভালোবাসা কেন হঠাৎ করে আজকে। আচ্ছা কই যাও ঘরে ভিতর থেকে একটা কাঁটা চামচ নিয়ে আসো। কি চামচ? কাঁটা চামচ নিয়ে আসছে, মিষ্টির কার্টন খুললে নিজের হাতে স্ত্রীর একটা মিষ্টি খাওয়াই দিছে, কয় খাও। স্ত্রী মনে মনে করে বুঝলাম না আগে শাড়ি পরাইলো এখন মিষ্টি খাওয়াইতেছে, এত ভালোবাসা তো জিন্দগিতে দেয় নাই, প্রতিদিন করে এসে শুধু ধুমধুম খিল দেয় আমার, আজকে তো ভালোবাসা কেন? মনে হয় আজকে 14 ফেব্রুয়ারি মনে হয়, কত ফেব্রুয়ারি মনে হয়? 14 ফেব্রুয়ারি, এর জন্য এত ভালোবাসা। আচ্ছা যাক দেখি শেষ পর্যন্ত কি হয়। আচ্ছা এরপরে ঘুমাই থেকে সংক্ষেপ করতেছি, সংক্ষেপ ঘুমাইতে যেমন গেছে আস্তে করে পকেট থেকে মিষ্টি বান বাইর করছে, বাইর করে আবার স্ত্রী এটা খাও। স্ত্রীকে বুঝলাম না আগে শাড়ি পরাইলো এরপরে মিষ্টি খাওয়াইলো এবার মিষ্টি পান খাওয়াইতেছে, এখন যদি কিছু কয় আর উল্টা পাল্টা করি যে মোটা বালিশ দেখতেছি এইটা দিয়ে যদি জাতা মাইরে ধরে তাহলে মেরে ফেলিব আজকে, তাহলে তো আজকে কি কই বাড়লাই জানে। খাইতেছে স্ত্রী আর মনে মনে বড় খতমের দোয়া পড়তেছে, আল্লাহ তুফান যেন আমার দিকে নাই। আমার ভাইরা এক পর্যায়ে স্ত্রী তোমার মিষ্টি পান খাইতেছে, স্ত্রী রেখো স্ত্রী একটা কথা বলা যাবে কহ, এখন ঠান্ডা মনে মনে কয় এখন যদি কই না তাই লাখ মেরে ফেলাই দিব, কহ আপনি তো আমার স্বামী একটা কেন 1,000 কথা কইতে পারবেন? ক আচ্ছা একটা কথা, ওই যে গতকালকে একটা কথা বলছিলাম ওই কথা বলতে চাই। স্ত্রী বলে গতকালকে তো কত কথা বলছেন আমার মনে নাই, আবার কোন? স্বামী বলতেছে এই যে এই ছেলেটার কাছে মেয়ে বিয়ে দিতে চাইছিলাম তুমি তো রাজি না, এখন কি বিয়া দেওয়া যায় না? স্ত্রী কয় আল্লাহ এই বিয়া দেওয়ার জন্য কে তো ঘুষ খাওয়াইছে, এখন যদি না মানি নতুন শাড়ি পরাইছে নতুন মিষ্টি খাওয়াইছে এখন লাত্তাইয়া আজরাইল পর্যন্ত পাঠাই দিব, ঠিক নি? মায়ের খাওয়ার সাইতে মাইনা নো বাবালা, মনে মনে কয় রাত্রে মায়ের খাইলে তো বাগবার জায়গা নাই। আচ্ছা স্বামী আপনার মেয়ে আপনি যদি ভালো মনে করেন বিয়া দিয়া দেন আমার আপত্তি নাই, আজকে ঠান্ডা না গরম? কেন? আরে গুশ খাইছে, কি খাইছে? গুশ খাইছে এই জন্য ঠান্ডা। আমার ভাইরা এদের পিঠে সাইজ করতে পারবেন না, ঠিক নি? মাঝে মধ্যে গুশ খাওয়াইয়েন, মাঝে মধ্যে গুশ খাওয়াইয়েন, দেখবেন ঠিক হয়ে যাবে। আর যদি কোনোদিন পাশের ঘরের বাবির পরনে একটা শাড়ি দেখে আপনার কয় ভাই সাহেব এই শাড়িটা আমারে কিনেন না দিয়েন, যদি আপনি দিতে না পারেন কইব 30 বছর থেকে তোমার ঘরে সংসার করি 1,500 টাকা দিয়ে ছুড়ে দিতে পারছো নি তুমি, তুমি কি জানো আমার জামাই এই সরুজা রাখলে না কেন, ঠিক নি? বিয়ে করতে তোমার কে কইছে রোজা রাখলে না, একটা শাড়ি নিতে পারলে না, ঠিক আছে নি? এগুলা আল্লাহ দাজ্জাল থেকে বাঁচাও আমাদের, জোরে কোন আমিন। আমার ভাইরা সংক্ষেপ করে নিচ্ছি, জেলে তার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে সুলেইমানের কাছে যাচ্ছে। আমার ভাইরা গভীর মনোযোগ, পরের দিন মাছ ধরতে যাওয়ার প্রতি সুলেইমানকে ডাক দিয়ে বলতেছে বাবা তোমাকে একটা কথা বলতে চাই, তুমি বলো তো আমার ঘরের সদস্য সংখ্যা কয়জন? সুলেইমান ডাক দিয়ে বলেন বাবা আমার জানা মতে আপনার ঘরে আপনার স্ত্রী আর আপনি এবং আমি ছাড়া চতুর্থ কোনো মানুষ না। জেলে ডাক দিয়ে বলি বাবা
আমার ঘরে যে আমার একটা যুবতী মেয়ে আছে, নাম দিক বললা না। সুলাইমান বললেন, বাবা আপনার ঘরে আপনার একটা যুবতী মেয়ে আছে, এটা দেখবো দূরের কথা, এক বছর হয়ে গেল আপনার মেয়ের একটা কাপড় পর্যন্ত আমি দেখি না। বাংলাদেশে আসেনি আর নাই, অভাব নাই তো, রাস্তায় গেলেই দেখবেন বাইরে গেছে গা হাঁটতাছে, আর মানুষের ঠেলাইয়া খালে এখন হেরা রাস্তা দিয়া হাঁটতাছে কুত্তার মতো। জোরে কোন আমার ভাইরা। সুলাইমান বলেন, বাবা কি বলতে চান বলেন। জেলে বলতেছে, বাবা এই মেয়েটাকে তোমাকে অনেক পছন্দ হয়েছে, আমার স্ত্রীও তোমাকে পছন্দ করেছে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? সুলাইমান চিন্তা করলেন, আল্লাহ কি সমস্যায় পড়লাম, আমি কি অন্যায় করেছি জেলের মেয়েকে আমার কাছে বিয়ে দিচ্ছ? আল্লাহ মেয়েটা তো পর্দানশীল ভালো মেয়ে, কিন্তু আমার কপালে তো বিয়া নাই, বিয়া শাদী করতে হইলে মা বাবার নাম লাগেনি, লাগে না আপনাদের এলাকায় মনে লাগে না? মা বাবার নাম যদি বিয়া শাদী করতে লাগে, সুলাইমান যদি গ্রামে গিয়া কয় আমার নাম সুলাইমান বাবার নাম দাউদ, বিয়া করতে পারবো না, মায়ের খাইব, কথা কন না কেন? ও বিয়া করতে আইসো না তুমি সুলাইমান, এদিকে আও, মহা সমস্যা, বিয়াও করতে পারবেন না। চিন্তা করুন, আল্লাহ একটা সুযোগ যেহেতু পাইলাম, একটা চরিত্রবান মেয়ে, যেই মেয়েটা জীবনে কোনো ছেলে দেখে নাই, যাক আমি রাজি হয়ে গেলাম, কিন্তু কেয়ামতের দিন আমি যেন তোমাকে না হারাইয়ে যাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুলাইমান রাজি হয়ে গেলেন, বিয়া হয়ে গেল। সংক্ষেপ, শুধু সংক্ষেপ করতেছে, বিয়া হয়ে যাওয়ার পরে যেই দিন বিয়ে হয়েছে ওই দিন তাদের ফুলসজ্জার রাত্র আছে, ওই দিন তাদের ফুলসজ্জার রাত্র ছিল না, ওই দিন তাদের বাসর রাত্র ছিল না, এরপরের রাত্র বাসর রাত্র নির্ধারণ করা হয়েছে। আমার ভাইরা, সুলাইমান আর শ্বশুর পরের দিন মাছ ধরতে নদীতে যাচ্ছেন। আমার ভাইরা, পরের দিন সকালবেলা সুলাইমান আর শ্বশুর মাছ ধরার জন্য নদীতে যাচ্ছেন। আজকের পরিচয় জেলে আর কর্মচারী না, আজকের পরিচয় হলো শ্বশুর আর জামাই, ঠিক কিনি? জোরে কান। এতদিন ছিল জেলে আর কর্মচারী, আজকের পরিচয় শ্বশুর আর জামাই। আমার ভাইরা, এতদিন পর্যন্ত একজন আরেকজনের কাছে মনের কথা বলেছে, আজকে তো শ্বশুর আর জামাই কেউ কারো চোখের সামনে পড়ে না, কারণ লজ্জাবোধের ব্যাপার। সুলাইমান পিছনে, শ্বশুর সামনে, কেউ কারো চোখের সামনে পড়ে না, এতদিন একসাথে হাত ধরে হেঁটেছি, আজকে আমি তার মেয়ের জামাই, কেমন লজ্জা, পিছনে পড়ে আছে। সুলাইমান সামনে যায় না, লজ্জার ব্যাপার। কিন্তু বাংলাদেশের শ্বশুর আর জামাই যদি একসাথে হাঁটে তাইলে কেমন? হাঁটে না? ঠান্ডার দিনে যদি শ্বশুর আর জামাই একসাথে হাঁটে, তো কিছু দূর যাওয়ার পরে জামাই কইতেছে, আব্বা কইছে, আব্বা আমার ঠান্ডা লাগতেছে, অনেক শীত লাগতেছে, আপনার কাছে একটা সিগারেট থাকলে আমার দেন, আমি একটু খাইয়া আপনার দিতাছি, ঠিক না? আর দুজন লঙ্গি উল্টাইয়া দুলাবাইয়ের মতো সিগারেট টানতেছে আর দুয়া সাইড হাঁটতাছে, ঠিক? জোরে কান। কোরআন না থাকলেই টইব। আমার ভাইরা, সুলাইমান আর শ্বশুর নদীতে চলে গেলেন মাছ ধরার জন্য, জাল নদীতে ছেড়ে দিলেন। এদিকে বছর হয়েছে কতটুকু সবাই বললেন না? দেশের ক্ষমতা একে, শুধু তো সুলাইমান আর শ্বশুরের ওয়াজ করতেছি, দেশের কোনো খবরই আমরা রাখলাম না, ঠিক নি? এদিকে যাওয়ার সুযোগ নাই। আজকে সংক্ষেপ করে দিচ্ছি, দেশের ক্ষমতায় কে? জোরে কোন কে? আসতে বললেন আরো জোরে কোন, দেশের ক্ষমতায় কে? দেশের অবস্থা ১২টা, দুই টাকা দামের পেট্রোল তেল, পেট্রোলের দাম ৩০০ টাকা, ২ টাকা দামের পেঁয়াজ এখন ২০০ টাকা। মানুষকে বুঝলাম না রে, সুলাইমানের মাথায় এত গরম হইলো কেন সব কিছু দাম বাড়াইয়া দিতেছে? কেউ যদি গিয়া কয় স্যার রাস্তাঘাট ভাঙিয়ে ফেলাইতেছেন আর সব কিছু দাম বাড়াইয়া দিতেছেন, ব্যাপার কি? কর কইরা ৬ মাসের জেল দাও। জোরে কান, মনে বুঝাইতে পারি না, শুনো মানুষ তো বুঝাইতে পারি না। আমার ভাইরা, যে কথা কয় হেরে জেল দে, সব কিছুর দাম বাড়াইয়া দিতেছে, এরপরে হের মাথা ঠিক নাই আমার ভাইয়া, কারণ দেশের ক্ষমতা কে? আরো আসতে কোন কে? শয়তান হইলে এভাবে হয়ে যায়। যাক,
সুলাইমান তো ক্ষমতায় নাই, শয়তান বসে আছে। এদিকে সুলাইমানের বিশ্বস্ত কর্মচারী এখানে আসেনি, আসিফ বিন বরখিয়া, হেও জিন্না। এ চিন্তা করে বুঝলাম না, সুলাইমান ঠান্ডা ছিল, এত গরম হইল কোন দিন, সব কিছুর দাম বাড়াইয়া দিতেছে, পাবলিক গরম, কোন দিন পিঠা দিব, সংসদ ভাঙিয়ে একবারে চলাইয়া দিব, কেন সুলাইমান গরম হইলো? দেখি তো সুলাইমান এত গরম কেন, আমাকে বলছে তার দিকে না থাকানোর জন্য। এক বছর হলো বাথরুমে গেলো, বাথরুম থেকে আসলো, রাজ সিংহাসন চালাইতেছে, আমার কিছু কয় না। আমি দেখি তো সুলাইমান কি করতেছে, আসিফ বিন বরখিয়া রাজ সিংহাসনের দিকে তাকাইছে, তাকায় দেখে এটা তো সুলাইমান, এটা তো শয়তান, এটা কি জোরে কোন কি, কারণ হে জিন্নাত, জিন্নাতে জিন্নাতরে চিনে নি, জোরে কোন যখন দেখছে শয়তান কয় শয়তান, আরে ধরো, হেও কয় ধরো, আসিফ বিন বরখিয়া কয় আরে শয়তান শয়তান নে ধরো, হেও কয় এটা শয়তান হেরে ধরো। তখন কে কারে ধরবেন, দুজন শয়তান, দুজন সমান। বাংলাদেশে ঠকাইছি না নি, পকেট সুর পকেট মারে যে আপনি গেছেন ধরেন সুনাইমুড়িতে অথবা চৌমনিতে গেছেন, আপনার পকেটে হাত দিয়ে দিছি, আপনি বুঝতে পারলেন আপনার পকেটে হাত দিছে, আপনি ধরলেন কয় আমি ধরছি, হেও কয় আমিও ধরছি। এখন কে কারে ধরছেন, কে সুর আর কে ভালো মানুষ বুঝার কোনো কোনো কুদরত নাই, শেষ পর্যন্ত সিএনজি অফিসে নিয়ে আপনারই সাইজ করবো সুর কইয়া, আপনি সুর। আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে হে কইতাছে সুর, এ কইতাছে সুর, মানে হেও কয় শয়তান, এও কয় শয়তান, এখন কে কারে ধরবেন, দুজন দিছে দৌড়। কিন্তু জিন্নাত মানুষের সুর ধরতে পারে, বাতাসের সঙ্গে মিশতেও না, আরো আসতে কোন পারেনি, আসতে কইরা বাতাসের সঙ্গে মিশে গেছে গা, হাতে আংটি আছে নি, আংটি কই, ওমা আংটি কই, আরে হাতে আছে এখনো, পড়ে গেছে গা, আপনারা দেখছেন নাকি, কাহেরা মানুষ ছিল এই দিন, থাকলে আপনারা পড়তে দিলেন কে, নিয়ে আইলেন নাই নোয়াখালীতে, আংটি পড়ছে না হাতে আছে, কথা বলেন আছে, কিন্তু আংটি তো বাতাসের সঙ্গে মিশবে না, এটা তো মুজিজা, এটা কি চিন্তা করলো, এই আংটি নিয়ে তো যাওয়ার কোনো কুদরত নেই, যামু কই, আংটি তো মিশতেছে না, এই আংটি থাকলে তো দেখা যাইব আমি জায়গা জিগা, কারণ বাতাসের সঙ্গে মিশে গেলে তো দেখা যাবে না, কিন্তু আংটি তো দেখা যাবে, ঠিক নি, চিন্তা করলো সমস্যা তো আছে, আংটি নিয়ে যাওয়ার কুদরত নাই, যাক আংটি চিন্তা করে নদীতে ফেলাই দিস, কই ফেলাই দিছে, আমার ভাইরা, যে আংটি সুলাইমানের হাতে ছিল ওই আংটি জিন্নাতের হাতে ছিল, ওই আংটি যাবার সময় নদীতে ফেলে দিয়েছে, নদীর একটা মাছ মনে করলো সুন্দর দেখা যায় সাদা, খাবার মনে করে খেয়ে ফেলেছে, নদীর মাছটা যখন এই আংটিটা খেয়ে ফেলেছে, খেয়ে ফেলার সাথে সাথে গোটা নদীর মাছ ওই মাছটাকে দৌড়ায়, কারণ মুজিজাপূর্ণ একটা আংটি খেয়ে ফেলেছে, মাছটা এখন বড় খতমের দোয়া পড়ে আর আল্লাহরে বলতেছে, আল্লাহ জীবনে কত খাবার খাইলাম কেউ দৌড়ায় না, আজকে কি খাইলাম সবাই দেখি দৌড়াইতেছে, সবাই দৌড়ায় মাছ সামনের দিকে দৌড়ায়, গোটা নদীর মাছ পিছনে পিছনে দৌড়ায়, আমার ভাইরা মাছ দৌড়াইতেছে আর বলতেছে আল্লাহ আমার বাঁচাও, এরা যে দৌড়াইতেছে, মাছ তো মহা বিপদে পড়ছে, কি দৌড়তে দৌড়তে সামনের দিকে যাইতেছে, সামনে সুলাইমানের শ্বশুর আসেনি, আসতে কইলেন জুরে কোন, রাইখা দিমই যে আর আওয়াজ আলোচনা করব না, আর সামনের দিকে যাওয়া যাবে না, কারণ আপনাদের কন্ডিশন ভালো না দেখতেছি, কি কি কর, আপনারা দেখতেছি এখন আমি যে বাটে, আপনার আল্লাহ বিসমিকা আমু তো হেকে ঘুমাইছেন, আমি কম্বল নিয়ে আসার দরকার ছিল আপনাদের, আপনারা ঘুমাইতেছেন না সজাগ আছেন, হাত উঠে বলেন কারা কারা ঘুমাইতেছেন দেখি, এখন হাত উঠায় তাহলে আপনারা হাত উঠে ঘুমাইতেছেন, যা মুখ আমার ভাইয়া, এমনিতে গ্রামে আসা হয় না, আমার আসা তো হয় না গ্রামের প্রোগ্রামগুলোতে, আসছি আপনাদেরকে নিয়ে একটু ভালো করে বসছি, যেহেতু যুবকরা অনেক মহব্বত করে আনছে এই জন্য কথা বলতেছি, অসুবিধা হইতেছে, জুড়ে কোন সংক্ষেপ কথা, যেখানে রাখবো রাইখা দিব, কেউ বলবেন না সালাম, বুঝতে পারছেন? আচ্ছা আমার ভাইরা, সুলাইমান শ্বশুর জাল ধরছে, এদিকে এই মাছটা দৌড়াইয়া দৌড়াইয়া
জান বাঁচানোর জন্য জালের ভিতরে ঢুকে গেছে। নদীর মাছ সবগুলা যখন দেখছে এই মাছটা জালের ভিতরে ঢুকছে, হেরা হেরা দৌড়ার দৌড়ার জন্য সব মাছ আইসা জালের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। জাল যখন দুজন টান দিছে, আশরাফ আলী তানবি বলেন, কেউ বলেছেন 30 নৌকা মাছ হয়েছে, আর কেউ বলেন 70 নৌকা মাছ। আরো জোরে কন। জেলে কয় বুঝলাম না রে, এই ছেলের মধ্যে যদি এত বরকত আগে জানতাম তাইলে তো আমার মেয়ের আর 2-4 মাস আগে বিয়া দেওয়া দরকার আছে, আর মোটামুটি আরো কিছু টাকার মালিক হইতে পারতাম। যাক, যা পাইছি তো পাইছি, অনেক বেশি সব মাছ বিক্রি করে দিছে। একটা মাছ চিন্তা করলো, আজকে আমার মেয়ের বাসর রাত্র, আজকে আমার মেয়ের ফুলশয্যার রাত্র, তো আমার মেয়ে যদি নিজের মতো করে স্বামীকে কিছু না খাওয়াইতে পারে তাহলে তো কষ্ট পাবেন, এই জন্য বড় একটা মাছ দেখা বস্তায় ঢুকাই নিছে। বাসায় এসে স্ত্রীর বলতেছে, স্ত্রী এই ছেলে রে নিয়া তোমার মেয়ের জামাই রে নিয়া আজকে মাছ ধরতে গিয়ে 70 নৌকা মাছ পাইছে। স্ত্রী কয়, স্বামী মাথাটা আমার নষ্ট, আপনি বলছিলেন এই ছেলেটা ভালো কিন্তু আমি বুঝি নাই, আমি যদি জানতাম এত বরকত তাহলে 1 বছর আগে বিয়ে দিতাম। আগে কইছে কি খারাপ, এখন এখন 1 বছর আগে দিত, কালার ফাল্টাইছে নি। জোরে কন, সুযোগ পাইলেই পোল্ট্রি মারে, সামনের দিকে আরো পোল্ট্রি মারবো। দেখবেন এক ছেলের সাথে প্রেম করে, আর যদি আমেরিকান ছেলে তাহলে কো আমি যাইতাছি গে আমেরিকায়, আপনি ভালো থাকেন, আপনি গাঞ্জা বেশি করে খান, ঠিক আছে, এদের শুধু জুতা দিয়ে বাইরে দিব, ঠিক নি, আর সমাজ ঠিক করা যাবে, এগুলো হারাম, চাইরো মজবে হারাম, চারো তরিকে হারাম, এগুলো কইরেন না শান্তি পাবেন না। আমার ভাইরা, জেলে তার মেয়েকে বলল, স্ত্রী জেলে তার স্ত্রীকে বলল, স্ত্রী আমার একটা মাছ নিয়ে এসেছি, ওই মাছটা আমার মেয়ের হাতে উঠাইয়া দাও, মেয়েটা নিজের হাতে ফ্রাই করবে, পিস পিস করে তার স্বামীকে খাওয়াবে। আমার ভাইরা, মেয়েটার হাতে যখন মা মাছ উঠে দিয়েছে, মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা যখন কাটতে গেল, অমনি মাছের পেটের ভিতর থেকে টক করে একটা সাদা আংটি বের হয়ে গেছে। আমার আল্লাহ বলেছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। অহংকার করব না, আমার সুলাইমান একটা কথা বলেছিল, যেই মেয়েটাকে ছোট মনে করেছে, আমি আল্লাহ সুলাইমানের হাত থেকে আংটি নিয়া জিন্নাতের হাতে দেয়া, জিন্নাত থেকে মাছের পেটের ভিতরে আংটি দিয়ে আমি আল্লাহ সুলাইমান যেই মেয়েটাকে ছোট মনে করেছিল, আমি আল্লাহ ওই মেয়ের হাত পর্যন্ত আংটি পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুতরাং অহংকার করা যাবে না। আমার ভাইরা, মেয়েটা হাতে আংটি নিয়ে চিন্তা করে হারে, মাছের পেটে আবার আংটি আসলো কেমনে, মাছ কোন দিন থেকে আংটি পরা শিখলো, মাছ আবার কোন দিন আংটি পরে। আচ্ছা যাক, মাছের পেটে যেহেতু একটা আংটি পাইছি, আজকে আমার ফুল সজ্জার রাত্র, আজকে আমার বাসর রাত্র, আর ফুল সজ্জার রাত্র স্ত্রীরা স্বামীকে অনেক উপঢৌকন দেয়, গিফট উপহার দেয়, আমি তো কিছুই দিতে পারবো না, মাছের পেটের ভিতরে একটা আংটি পেয়েছি, এটা কাপড়ের আঁচলে বেঁধে রাখি, রাত্র হয়ে গেলে আমি আমার স্বামীকে গিফট করবো। আর আসতে কোন সুবহানাল্লাহ, জায়গা মতো যাইতেছে নি আংটি, যার জিনিস তার কাছে যাইতেছে, সুজা না ঘুরাইয়া, অহংকার করবেন এইভাবে গাঁটে গাঁটে পানি খাইবেন, ঠিক নি, এখন খাইয়েন আর অহংকার কইরেন। আজকে শুরু করছি একটা, মনে মনে কইবেন হুজুরে দাওয়াত দিলেন কেন, কইবেন না আপনারা, আচ্ছা খইয়েন, কইলে আমার আপত্তি নাই ভাই। আমার ভাইরা, গভীর মনোযোগ, রাত্র গভীর হয়ে গেল, সংক্ষেপ কথা, খাওয়া দাওয়ার পরই মেয়েটাকে নতুন বধুর মতো সাজিয়ে অলঙ্কার দেওয়ার পর আয়া সুলাইমানের রুমের ভিতরে তার মা যখন নিয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, বাবা এটা আমার মেয়ে, আমার মেয়েকে আজকের থেকে তোমার হাতে উঠাইয়া দিলাম। এই কথা বলে মা যখন ঘর থেকে বের হয়েছে, এই ঘরের ভিতরে সুলাইমান আর ওই মেয়েটা ছাড়া কেউ নাই। সুলাইমানের সঙ্গে কথা বলে না,
মেয়েটা সুলাইমানের সঙ্গে কথা বলে না, কারণ মেয়েটা তার জীবনে কোনো ছেলে দেখে নাই, সুলাইমান জীবনে কোনো মেয়ের দিকে তাকায় নাই। লজ্জার ব্যাপার, কেউ কারো সঙ্গে কথা বলে না, ঠিক নেই? কারণ কেউ কারো সঙ্গে কথা বলে না, কেউ কাউকে জীবনে দেখে নাই, এই জন্য লজ্জায় কেউ কারো সঙ্গে কথা বলে না। আর আমাদের দেশের ছেলে মেয়ে হইলে কিছু কয় না, আমাদের দেশের ছেলে মেয়ে কিন্তু হয় সমীরুন কিরে ভাবতর সত্যা গন্ডা দিয়া 3 বছর আমার সাথে প্রেম করলে, কত পার্কে নিলাম, কত হোস্টেলে নিলাম, দুলাবাইর বাড়িতে নিলাম, আর এই যে ফেনী মহিপালে গিয়া কত বাদাম খাওয়াইলাম, কত কলকাতার সাড়ে দিয়া কইলাম আজকে আমার বাসর রাত্র ভাব ধরলে কেন, ঠিক কিনা? জোরে এতদিন তো ভালোই ঘুরাইছো, আজকে দেখা যায় ভাব ধরলে, ঠিক নি? আমাদের দেশের মেয়ের হইলে এটা করতো, ছেলের হইলে করতো, কিন্তু সুলাইমানও কথা কইতেছে না, মেয়েটা কথা বলতেছে না, কারণ কেউ কাউকে জীবনে দেখে নাই, কেউ কারো সঙ্গে কথা বলে নাই, এই জন্য লজ্জাবোধের ব্যাপার, কেউ কথা বলতেছে না। সুলাইমান নিজেই কথা শুরু করলেন, দেখলেন এইভাবে রাত্র চলে যাইব। সুলাইমান কথা শুরু করে বলেন, বোন কোরআন থেকে বলতেছি, বোন আপনি কি জীবনে প্রেম টেম করছেন, আপনি কি জীবনে প্রেম করছেন, কোনো ছেলেকে লাভ করছেন, ভালোবেসেছেন, কোনো ছেলের প্রতি আপনি দুর্বল বা পছন্দ করেছেন? মেয়েটা এই কথা শুনে চেহারা হয়ে গেছে কালো, চোখ থেকে ছেড়ে দিয়েছে পানি, যেই মেয়েটা জীবনে কোনো ছেলে দেখে নাই, হেই মেয়ে কি প্রেম করতে পারে, কথা বলেন না কেন? জুরে কন আমরইলে কথা, ও এ কথা আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় 3টা করছিলাম আর সিরিয়াল পাই নাই, হে কই তো হে মাত্র 3 নম্বর, আমি তো সেঞ্চুরি করছি, সেঞ্চুরি, ঠিক নি? হ্যাঁ সেঞ্চুরি করছি। সুলাইমানও ঠেকছে, মেয়েটাও ঠেকছে, মেয়েটা কোনো কথা বলে না, সুলাইমানও বলেন না, যখন বললেন প্রেম টেম করছুনি, মেয়েটা কথা বলে না, এক পর্যায়ে যখন চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, চেহারা কালো হয়ে গেছে, সুলাইমান বুঝলেন কিছু কাহিনী, নাহলে কান দেখেন, জিজ্ঞেস করলেন, বোন আপনি কান দেন কেন, ব্যাপার কি, প্রেম টেম করছেন নাকি জীবনে, এই কথা মনে পড়ছে এই জন্য কান্দতেছেন? আমার ভাইয়া মেয়েটা ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার আমার জীবনে একটা কঠিন ঘটনা আছে, আপনি যদি শুনেন কষ্ট পাবেন, বলা যাবে না স্বামী আমার, বলা যাবে না, আপনি কষ্ট পাবেন এই জন্য বলতে পারবো না। সুলাইমান বললেন, স্ত্রী আমার, তুমি আমার বৈধ স্ত্রী, আমি তোমার বৈধ স্বামী, আজকে রাত্রে হচ্ছে কোনো অসুবিধা নাই, যা ইচ্ছা তা আপনি বলতে পারবেন, ফ্রি রাত্র, আপনি যা ইচ্ছা আমাকে বলতে পারবেন, রাগ করবো না। আমার বন্ধুগণ, সুলাইমান বললেন, বোন বলো কি ব্যাপার, তোমার কি কোনো কাহিনী আছে? মেয়েটা বলতেছে, স্বামী আমার আমার জীবনে কাহিনী আছে, ঘটনা আছে, বলা যাবে না, কষ্ট পাবেন। সুলাইমান অভয় দিয়ে বলে, না না কষ্ট পাবো না, আপনি বলেন। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার আমার জীবনে আমি একটা ছেলেকে পছন্দ করি, লাভ করি, ভালোবাসি, একটা বছর থেকে একটা ছেলের সঙ্গে আমি প্রেম করেছি, আমার মা বাবা আপনার কাছে বিয়ে দিয়েছেন, ওই বিয়েতে আমি রাজি ছিলাম না, আমি ওই ছেলেকে এত পছন্দ করি, কিন্তু ওই ছেলের জন্য অনেক দোয়া করলাম, ওই ছেলেকে আমি পেলাম না। স্বামী আমার আমি একটা ছেলেকে পছন্দ করি, ওই ছেলেকে পাওয়ার জন্য একটা বছর তাহাজ্জুদের নামাজ পড়েছি, একটা বছর রোজা রেখেছি, আজকে রাত্রে আমার মা যখন আপনার ঘরে আমাকে দিয়ে যায়, ওই সময় যায় নামাজটা বিছায়া 2 রাকাত নামাজ পড়ে ওই ছেলের জন্য দোয়া করেছে, আর বলেছে, আল্লাহ দুনিয়ার জমিনে যার সাথে প্রেম করলাম তাকে পেলাম না, ইন্তেকালের পরে আমি যেন আমার সেই স্বামীকে না, ওই প্রেমিককে না হারাইয়া যায়। সুলাইমানের মাথা ঠান্ডা হয়েছে না গরম হয়েছে, গরম না ঠান্ডা, কথা কন নরম গরম? সুলাইমান কো বুঝলাম না রে, হের বাপ কইলো জীবনে কোনো ছেলেও দেখছে না, আর হেই মেয়ে কইতাছে 1 বছর থেকে প্রেম করছে, তাইলে বুঝেন না কিছু, বাপ কইলো কোনো ছেলেও দেখলো না, আর হ্যাঁ দেখি 1 বছর থেকে কাম সাইরে লইছে, তাইলে কি বোরকার ভিতরে শয়তান ঢুকে গেছে গা, মানে যে সরষা দিয়ে ভূত ছাড়ামু সেই সরষায় ভূত লেগে গেছে, আবার আজকে আমার ঘরে আইছে দোয়া করছে হের জন্য, মানে ময়ূরে হের সাথে থাকতে চায়, মাথা ঠিক আছে না সুলাইমানের, কথা বলেন না কেন? আরো গরম হয়েছে, কই কি আমি এত টাকা মোহর দিয়ে বিয়ে করছি আর ময়ূরে হের সাথে থাকতো, সাইজ কই আমরইলে কই আমি কুদাল লো কুদাল খুন দিল এর থারায় আমার হলেন, ঠিক নি?
কত বড় সাহস, বিয়া করছি আমি আর যা কয় আরেকটার সাথে প্রেম করছি। সুলাইমান বললেন, বোন ঠিক আছে, তোমার কথায় আমি রাজি, তুমি প্রেম করেছো আমার আপত্তি নাই, তোমার সাথে আমার ফিজিক্যাল কোনো রিলেশন হয় নাই, তোমার শরীরে আমি টাচ করি নাই, আমি তোমাকে কষ্ট দিব না, তুমি আমার কাছে এই ছেলের পরিচয় দেও, ঠিকানা দেও, আমি তোমাকে ছেলে পর্যন্ত পৌঁছাইয়া দেব, তোমার মা বাবার অনুমতি নিয়ে আমি তোমার লাইফ নষ্ট করতে পারবো না, আমি যেহেতু তুমি আমাকে ভালোবাসতে পারবে না, তোমার মন ওই জায়গায় পড়ে আছে, আমি তোমাকে ছেড়ে দেব, তুমি এই ছেলের পরিচয় আমার কাছে দাও। মেয়েটা বলতেছে, স্বামী এই পরিচয় দিলে কি ছেলেটারে আপনি পিটাইবেন? কই না, আমি মারবো না, আমার এই কাজ না, তুমি ছেলের পরিচয়টা দাও। আমার বাইরা মেয়েটা বলতেছে, স্বামী আমার, আমি যেই ছেলেকে পছন্দ করেছি, যেই ছেলেকে আমি বিয়ে করতে চাই, এক বছর থেকে ওই ছেলের সঙ্গে আমার সম্পর্ক, আমি ওই ছেলের জন্যে, ওই ছেলেকে পাওয়ার জন্য এমন কোনো রাত্র নাই, যেই রাত্রে বালিশের সঙ্গে চোখটা লাগাইয়া চোখের পানি ছেড়ে দেয় নাই, এমন কোনো রাত্র নাই, যেই রাত্রে তাহাজ্জুদ পড়ি নাই, এমন কোনো দিন নাই, যেই দিনে রোজা রাখি নাই, এত দোয়া করলাম আল্লাহ দোয়াকে কবুল করে নাই, এত দোয়া করলাম ছেলেকে পাওয়ার জন্য কবুল হয় নাই, আজকে আবার আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, যেই ছেলেকে আমি পাওয়ার জন্য এত দোয়া করেছি, এই ছেলে আর কেউ না, ওই ছেলে হলো আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। সুলাইমান কে আমার নাম কইলো কেন? আমি তো জীবনে বিয়ে শাদী করি নাই, এই প্রেম টেম করি নাই, তাইলে কি আমার দেশে আর একটা নকল বাইর হইছে? আমার নাম বলতে গেল কেন? এখন যদি সুলাইমান কে আমি সুলাইমান, বাসর করো মায়ের খাইব, ঠিক নি? সুলাইমান মহা বিপদে, কি পরীক্ষা, বাসর করে মায়ের খাওয়া লাগবে সুলাইমান। আরে মিয়া, সুলাইমান তো আমার ঘরে কেন, ঠিক নি? এখানে থাক, থাক ভাই, 12টার পরে আমার উসুল নেই, রেখে দিও না, না শেষ হবে না, কষ্ট হচ্ছে, থাক ভাই আগামীতে ইনশাল্লাহ। একটু হাত উঠিয়ে বলেন, কারা কারা আমার ভক্তি আছেন থাকার? এই ঠিক আছে, থাকার ভক্তি থাকবে আলোচনায় জায়গায়, ঠিক আছে আমিও রাখলাম, যে হাত উঠিয়ে আমার সমর্থন দিলেন না, আপনাদের হাত এমনি খইল উঠে যায় ভাই। এক কয়টা শুরু করছিলাম জানেন? 10:45, 10:11, 2 ঘন্টা কি ব্যাপার, আর কতক্ষণ আলোচনা করা যায় না? শুনেন, আমি আলোচনা শুরু করলাম কয়েক মিনিট, যেখানে রাখবো আর কেউ বলবেন না সালাম, বুঝতে পারছেন? ইনশাল্লাহ তো ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ সওয়াব দেখ। আমার ভাইরা, সুলাইমানের কাছে সুলাইমান এখনো পরিচয় দিতে পারতেছে না। সুলাইমান বলেন, বোন তুমি সুলাইমানের সাথে প্রেম করতে গেলা কেন? সুলাইমান গোটা দুনিয়ার বাদশা, সুলাইমান মরলে তুমি রাজার রানী হতে চাও, এই লোভে কি সুলাইমানের সাথে প্রেম করছো? সুলাইমানের জীবনে দেখছো কই? না দেখি নাই, কই না দেখে প্রেম হইলো কেমনে? কই না দেখেই করছি। সুবহানাল্লাহ, কোন আমাদের দেশে না দেখে, হ্যাঁ, আর ঘটনাক্রমে যদি না দেখে প্রেম করে, ফোনে টেলিফোনে করছে, তো দেখা করা কইছে আগামী করলো সকাল 10টায় মহিপাল, এই যে কোনো একটা রেস্টুরেন্টের একবারে ভিতর থেকে ভিতরে তোমার সঙ্গে আমার দেখা হবে, আইসো, ঠিক আছে? নি তারিখ নির্ধারিত, ছেলে আইসা ফোন দিছে, কই আমি তো এই রেস্টুরেন্টের সামনে, হ্যাঁ একটু দূর থেকে কই দেখি এটা সাইজ কেমন, দেখকে দেখি এটা আজরাইলের সাইজের খালা, কাল্লা আমি খুয়েলাম, আমি তো হার্ট অ্যাটাক, ফোন বন্ধ করে কাল্লা আমার ভাষায় তুমি জায়গা, হে এলাকা সেই টেলিফোন বন্ধ, মেয়ে ফোন দিয়ে আপনি কই কয়ে সংযোগ দেওয়া যাচ্ছে না, এখন সংযোগ বিচ্ছিন্ন, সংযোগ কি আরাম, এগুলো হারাম, কাজ করবেন না। যুবকেরা হাত উঠে বলতে পারবা, করবা না এগুলা, এ হাত উঠে বলো এগুলো করা যাবে না, হারাম। যারা হাত উঠাবা না বুঝবো খবর আছে, কিন্তু হাত উঠে বলো এগুলো হারাম, সবাই উঠে বলো হারাম, আমরা এগুলো করবো না ইনশাল্লাহ, সবাই বলছো তো ইনশাল্লাহ, দেখো এমন করলে খবর আছে।
আমার ভাইরা, সুলাইমান বললেন, বোন রে তুমি না দেখে কেমনে প্রেম করতে গেলে? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আমি এই জন্যে সুলাইমানের স্ত্রী হতে চাই, শুনেছি সুলাইমান চরিত্রবান, আমানতদার, বিশ্বস্ত, আমার জীবনে চরিত্রবান একজন স্বামী খুঁজেছি, জীবনে যদি কোনো ভুল করে ফেলি এই ভুলের জন্য কেয়ামতের দিন যদি ধরা পড়ে যায়, আমি আমার চরিত্রবান স্বামীর কারণে, চরিত্রবান স্বামীর হাত ধরে আল্লাহর তৈরি জান্নাতে চলে যেতে পারব। স্বামী আমার, এই জন্যে আমি সুলাইমানের স্ত্রী হতে চাই, সুলাইমানের গুঠা বডিতে যদি পছন্দ করে যায়, গুঠা বডিতে যদি পুখায় ধরে যায়, আমি আমার জিব্বা দিয়া সুলাইমানের শরীর থেকে সবগুলা পুকাকে ঝেড়ে ফেলে দেব, আমি আমার জিব্বা দিয়ে চেটে চেটে সুলাইমানের শরীর কি পবিত্র করে দেব, এরপরও ইন্তেকালের পরে আমি আমার স্বামীর খিদমত করে আল্লাহ তৈরি জান্নাতে যেতে চাই। সুলাইমান চিন্তায় পড়ে গেলেন, তাহলে মেয়েটা তো অনেক ভালো, অনেক চরিত্রবান। এখন বললেন, বোন রে তুমি কেমনে সেই সুলাইমানকে পেলে, সেই সুলাইমানের খবর তুমি কেমনে পেলে? মেয়েটা ডাক দিয়া বলতেন, স্বামী আমার, আমাদের দেশের ব্যবসা বিয়ে করবে, এই খবর যখন আমাদের গ্রামে আসছে, আমার মা আমাকে বলেছে, বলার পরে আমি বলেছিলাম, মা সুলাইমানকে আল্লাহ ধনী বানিয়েছে, আমাকে গরিব বানিয়েছে, আল্লাহ চাইলে সুলাইমানকে গরিব বানিয়ে আমাকে ধনী বানিয়ে সুলাইমানকে আমার স্বামী বানিয়ে দিতে পারে, এই কথা বলার কারণে মা আমাকে আঘাত করেছে, থাপ্পড় দেওয়ার কারণে আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া সুলাইমানের স্ত্রী আমাকে বানাইয়া দাও, ওই কথা আমি আল্লাহর কাছে দোয়া করেছি, কিন্তু এত দোয়া করলাম, একটা বছর দোয়া করলাম, আল্লাহ আমার দোয়াকে কবুল করলো না, এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত কিছু করলাম, আল্লাহ আমার দোয়াকে কবুল করলো না, আল্লাহ তোমার সঙ্গে আমাকে বিয়া দিয়ে দিছে, কবুল করছে নি? মেয়েটা জানে নি, কিন্তু এখন যদি সুলাইমানকে কবুল করছে, তাহলে এমন কবুল করাইব জুতা খুললা, ঠিক নি? এখনো সুলাইমান সমস্যায়, সুলাইমানকে বলতেছে, স্বামী আমার, ওই দিন আমি একটা সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, সুলাইমান আমার বিয়ের প্রস্তাবকে ডিনাই করেছে, উপেক্ষা করেছে, আমি গরিব হওয়ার কারণে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলেছিলাম, আল্লাহ তুমি ওই লোকটাকে ধনী বানিয়েছো, আমাকে গরিব বানিয়েছো, আমার প্রস্তাবকে সে কবুল করলো না, ডিনাই করে দিয়েছে, আল্লাহ তুমি তো চাইলে এই ধনী সুলাইমানকে আমার ঘরে নিয়ে আসতে পারো। এই কথা বলার পরে সুলাইমানের মাথায় চলে আসছে সব কথা, মনে, তাইলে কি এই মেয়ে ওই মেয়ে যে আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমি ডিনাই করেছিলাম, তাইলে কি আমি হেই ঘরে আইছি? সুলাইমানের মনে আসছে নি সব কথা? এখন তিনি মেয়েরা চিনতে পারছেন নি? মেয়েটা সুলাইমানটা চিনছে নি? সুলাইমান যখন বুঝতে পারলেন এই মেয়ে ওই মেয়ে, তাইলে আল্লাহ আমি কি ভুল করছি আমি জানি না, শেষ পর্যন্ত হেই জেলের গাঁঠে আমি আইলাম, সুলাইমান আশ্চর্য হয়ে গেছেন, চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন, চেহারা কালো হয়ে গেছে, আল্লাহর কুদরতের কথা চিন্তায় পড়ে গেলেন। এমন সময় স্ত্রী বলতে, স্বামী তাইলে কি আপনি কি প্রেম টেম করছেন নাকি জীবনে, আপনারও চেহারা দেখা যায় কালো হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, এমন সময় এমন অবস্থায় সুলাইমান বললেন, না আমি প্রেম টেম তো কিছু করি নাই, কিন্তু তোমার কথা শুনে তো আমি আশ্চর্য হয়ে গেছি, তুমি সুলাইমানের সাথে প্রেম করতে গেলা কেন? আচ্ছা যাক, জীবনে তো আমি সুলাইমানের সাথে তোমাকে পরিচয় করাইয়া দিতে পারবো কিনা জানি না, তবে ওয়াদা দিলাম মরার আগে হইলো তোমাকে সুলাইমানের সাথে পরিচয় করাইয়া দিম। আরো আসতে কন, যে কইতেছে উনিকে জোরে কন। আমার ভাইরা, এইভাবে চলে যাচ্ছে রাত্র, সুলাইমান ইসলাম আর কোনো কথা বলতে পারতেছেন না, এমন সময় মেয়েটা বলতে, স্বামী এইভাবে যদি সারা রাত্র গল্প গুজব করে কাটাইয়া দেই, আর রাত্র অনেক বাকি আছে, অনেক চলে যাচ্ছে, অনেক কাজ আছে আজকে বাকি, আপনি এইভাবে গল্প গুজব করে কাটাইয়া দিলে হবে না, স্বামী আমার যা হয়েছে হয়েছে, আমি সুলাইমানকে পাই নাই, অনেক কষ্ট ব্যথা সব অন্তর থেকে দূর করে দিলাম, আজকে আপনার থেকে আমার নতুন সুলাইমান, সুলাইমানের মতো আপনাকে ভালোবাসবো। কান
আপনার চেহারাও দেখতে অনেক সুন্দর, আপনাকেও দেখতে মনে হচ্ছে আপনি অনেক ভালো, আসলে অনেক ভালো না, উনি সুলাইমান। আমার ভাইরা সুলাইমান বলেন, আচ্ছা এখন কি করা যায়? মেয়েটা বলতে, স্বামী আজকে ফুলশয্যা রাত্র, আজকে তো বাসর রাত্র, অনেক মেয়েরা তাদের স্বামীকে গিফট করে উপহার উপকোন দেয়, আমি তো জেলের মেয়ে, আমার টাকা পয়সা কিছুই নাই, আমি গিফট উপহার উপকোন কিছুই আপনাকে দিতে পারবো না, আমার কাছে ছোট্ট একটা উপহার আছে আপনাকে দিতে চাই, কিন্তু চক্ষু খোলা থাকলে দেয়া যাবে না, আপনি চক্ষু বন্ধ করেন আপনাকে আমি দিব। আরো জোরে কান যাইতেছে নি জায়গা মতো। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর চক্ষু বন্ধ করে ফেললেন, চক্ষু বন্ধ করে হাত লম্বা করে দিয়েছে, এমন সময় মেয়েটা মাছের পেটে পাওয়া সেই আংটিটা বের করে আস্তে করে বিসমিল্লাহ বলে তার স্বামীর হাতে পরাইয়া দিয়েছে। আল্লাহ বলেছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। অহংকার করবা না, নিজেকে বড় মনে করবা না, কাউকে যদি ছোট মনে করো, আমি আল্লাহ তাকে বড় বানাইয়া তোমাকে ছোট বানাইয়া তার হাত দিয়ে আংটি পরাইয়া আবার তোমাকে বড় বানাতে চাই। সুতরাং নিজেকে বড় মনে করবেন, কাউকে ছোট মনে করবেন, গাতে গাতে এই ভাই পানি খাইবেন আর জুতার বাড়ি খাইবেন, ঠিক নি? অহংকার করেন, যা পারেন করেন। আমার ভাইরা, মেয়েটা আংটি পরাইয়া চিন্তায় পড়ে গেল, মাছের পেটে বা পুরাতন প্লাস্টিকের আংটি, স্বামীকে ফুলশয্যার রাত্রে কেমনে গিফট করলাম, এত গুরুত্বপূর্ণ রাত্রে এই আংটিটা কেমনে দিলাম। মহিলা ওই কথা চিন্তা করে গোমটা দিয়ে গোরের কোণের মধ্যে বসে পড়েছে, এমন সময় আল্লাহর পয়গম্বর চক্ষু খুলে নিজের হাতের দিকে যখন তাকায়া দেখছে, হাতের দিকে তাকায়া দেখে তার মুআজিজাপূর্ণ আংটি। আল্লাহু আকবার, জোরে কান। সুলাইমান তো আশ্চর্য, ব্যাপার কি, এই মেয়ে ওই মেয়ে বুঝলাম, এই মেয়েটা ওই মেয়ে এটা বুঝলাম, ঠিক আছে, কিন্তু আংটি পাইলো কেমনে, ঠিক নি? আংটি তো পাওয়ার কথা না, এই মেয়ের ঘর পর্যন্ত আমি আংটিটা মানলাম, কিন্তু আংটি পাবে কেমনে সে, আশ্চর্যের কথা না? সুলাইমান ইসলাম আল্লাহর কুদরতের কথা চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ আমি কি অন্যায় করে কি করলাম, কি সাইজ করতেছো আমারে তুমি, আল্লাহ আমি কি করেছি আমি কিছুই জানি না, আল্লাহ আমার আংটি এই মেয়ের হাতে আসলো কেমনে। আল্লাহ বলে, সুলাইমান আর বড় মনে করতে যাইও না, আমি এইভাবেই সাইজ করি যারা নিজেরা বড় মনে করে, ঠিক নি? আমার ভাইরা, সুলাইমান চিন্তায় পড়ে গেল, আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে আল্লাহর কুদরতের কথা চিন্তা করে টাস করে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। আল্লাহর কুদরতের কথা চিন্তা আসে, ইয়া আল্লাহ, আল্লাহ কি পারেন না, আল্লাহ কেমনে মেয়েরা গড় পর্যন্ত আমাকে পৌঁছাইলেন, কেমনে তার হাতে আংটি দিয়া আমার হাতে আবার আংটি দিচ্ছেন, এই সব কিছু কুদরতের মালিককে, জোরে কোন কে? সুলাইমান আল্লাহর কুদরতের কথা চিন্তা করে ঠাস করে মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। মেয়েটা মনে করছে আংটিতে মনে হয় জিন্নাত লাগছে, কারণ মাছের পেটে ছিল তো, আর জিন্নাতের ঠেলায় মনে হয় সুলাইমান অজ্ঞান হয়ে গেছে। আংটি খুললা, মেয়েটা দিছে এক দৌড়, এক দৌড়ে মায়ের দরজায়, কাম্মা দরজা খুলেন, কই কে, আমি তোমার স্বপ্না, কই কে, তোর না আজকে বাসর রাত্র, দেন বাসর রাত্রের দরকার নাই, বাসর রাত্র জুতা মারি, তাড়াতাড়ি ঘর দরজা খুলুন, যান বাঁচতেছে না। ও কি হয়েছে আম্মা, দরজা খুললে দিছে, কম্মা এত গরম ওষুধ কেন, কাম্মা কার কাছে বিয়ে দিছেন, কেন একটা ভালো ছেলের কাছে বিয়ে দিছি, কাম্মা এই ছেলের কাছে বিয়ে দিছেন, ছেলের তো তাল ঠিক নাই, কেন, একটা আংটি দিছিলাম আজকে রাত্রি যে মাছের পেটে পাইছিলাম, এই আংটি তার হাতে দিছি, দেওয়ার পর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, এই যে আমি আংটি নিয়েছি, হ্যাঁ অজ্ঞান হয়ে মাটিতে তর পাচ্ছে, এই কথা শুন না মা, কাপড় কোমরে বাঁধছে টাইট করে, সকাল হোক সব দোষ তোর বাপের, তোর বাপরে কইছিলাম এই বাচ্চার ছেলের কাছে বিয়া দিত না, তোর বাপ দিয়ে তোর লাইফ নষ্ট করেছে, সাইজ করুন সকালে, ঠিক নি? জোরে কান, পল্টি মারছে নি, জোরে কান, আগে বলছে বাচ্চার দিত না, এরপরে সাইজ হইয়া দিছে, এরপরে যখন মাছ পাইছে বলছে এক বছর আগে দিত, এখন আবার পল্টি মারছে, দেখছেন এরা পল্টি মারে যে, ক সব দোষ তোর বাপের, আমার কোনো দোষ নাই, আমি দেই নাই, তোর বাপ দিছে, সকালে সাইজ করুন তোর বাপ, আগে তোর লাইফ নষ্ট করলো কে,
এরা এত চালাক, সিনা বড় মুশকি। আমার ভাইরা তো বলতেছে, দে আংটিটা আমার হাতে দে, সকালবেলা আমি দেখবো আংটিতে কি সমস্যা, হুজুরের দিয়ে একটু ফুফা দেওয়া আংটিটা ঠিক কইরা আমার কাছে রাখি, তোর বাপের সাইজ কইরা এরপরে আংটি দিমু। তখন আংটি কার হাতে? কথা বলেন, মা না, কোন শ্বশুরের হাতে? কার হাতে? শাশুড়ি। কি কেমন ভালো মানুষ না দাজ্জাল মার্কা, দাজ্জাল মার্কা, দাজ্জাল মার্কা! শাশুড়ির হাতে এখন আংটি, সুলাইমান কই? কথা বলে না এরা, সুলাইমান কোথায়, আংটি কোথায়? শাশুড়ির কাছে। আর শুন আমার ভাইরা, এখন সুলাইমান অজ্ঞান, ইনশাল্লাহ এক বছর অজ্ঞান থাকবে, আগামী বছর জ্ঞান ফিরাম, আজকের বাস করুন না আর যাবো না ইনশাল্লাহ। সুলাইমান অনেক কষ্ট করছেন, এক বছর এখন অজ্ঞান থাক, আগামীতে আমরা এই শ্বশুরি তো দাজ্জাল মার্কা, শ্বশুরির কাছ থেকে ঠিক মতো আংটি আইন না আবার সাইজ করাইয়া সুলাইমানরা দিয়ে আমরা জ্ঞান ফিরাইয়া দিব ইনশাল্লাহ। এই বছর আর হবে না, আগামীতে, এখন এক বছর ঘুমাইয়া যাকছো, সুলাইমানও ঘুমাক আমরা একটু ঘুমাই, ঠিক আছে? আরে না আর যা, আরে তিন ঘন্টা যেতে চাই, এখন সুলাইমান এক বছর অজ্ঞান থাক, অনেক কষ্ট করছে, আগামীতে জ্ঞান ফিরাম ইনশাল্লাহ, কথা দিলাম। থাক, আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য দোয়া থাকলো, কথা বলি আর কথা বাড়াবো না, এখানে রেখা দিলাম ভাই। আমার তিন ঘন্টা দেখেন, বলেন 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 কথা বলেন, আরে না ভাই শুনেন, সুলাইমান দেখেন কত কষ্ট করছে, কত কষ্ট করছে লোকটা, কষ্ট করে এখন একটু ঘুমাইছে, একটু ঘুমাইতে দেন নাকি, একটা বছর একটু ঘুমাক, আগামী বছর তো আর কয়দিন, জ্ঞান ফিরে আনি ইনশাল্লাহ। আরে জ্ঞান ফিরতে সময় লাগবে, কারণ জ্ঞান ফিরার পরেও যদি বলে আমি সুলাইমান, এখন দুজন মিললে মারবো, আগে তো একজন এখন দুইজন, ও সুলাইমান হয়েছো তুমি না, মারবো। এটা অনেক অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেক লম্বা, সামনের দিকে যাওয়া যাবে না, এখানেই থাক, রেখা দিলাম। কথা বলেন ভাই, কী বলবেন বলেন বলেন, কেউ উঠবেন না কিন্তু, বসেন। তিন ঘন্টা দিয়েছি ভাই, এত সময় দেই না কোথাও, আমি এক ঘন্টা আলোচনা করি, আরো তিন ঘন্টা লাগবে, তিন ঘন্টা। বসেন বসেন, উঠবেন না, কথা বলেন কথা বলেন ভাই, বসেন ভাই একটু বসেন, একটা ছাদ ভাই, কথা বলেন কথা বলেন কথা বলেন। বসেন ভাই, কে উঠবেন না, ভাই বসেন বসেন। এ রাত্রে 12:30 পরে একজন ফজরের নামাজ পড়বেন না, আমি কিয়ামতের দিন জবাব দেব, হুজুর মাহমুদাবাদে হুজুর না আপনি ওয়াজ করছিলেন, সাইজ করুন, 10 মিনিট শেষ হবে না বাবা, 10 মিনিট শেষ। আচ্ছা আপনারা তো জানেন না এটা 10 মিনিটের কাহিনী কিনা, আর শুনেন আর কথা শুনেন কথা শুনেন একটা কথা শুনেন আমার, আপনার আগে ওয়াদা দিয়েছেন আমি রাখলে রাখে দিব, কথা বলবেন না, শুনেন। এখন এমন এক জায়গায় আছি, শুনেন, এই জায়গার থেকে যদি এখন শুরু করি 3 ঘন্টা শেষ করা যাবে, আপনারা বুঝতেছেন না, মানে এখন ওয়াশ করতেই ওইভাবে যে ওয়াশ করতে হবে, যে বিলকিস চুলেক মহিলা আর সুলাইমান চুলেক রাজা, আর বিলকিস সুলাইমান সুলাইমানে বিলকিসরে নিয়ে আইসার পরে বিয়ে হয়ে গেছে, এইভাবে ওয়াশ করা লাগতো, নাহলে তো বোঝাতে পারবো না আপনাদেরকে। একজন কারি সাহেব বলছিল, তিনজন একসাথে খাইতে বসছে, তো একজন কারি সাহেব, একজন মহাদ্দিস, একজন শেখুলাদিস, তো শেখুলাদিসের মহাদ্দিস দেখলো খাবার ভালো 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 খাইতেইব, কারণ কারি সাহেবের পেট মুটে ওর বেশি খায়, তখন কারি সাহেবরে কেমনে লাইনে লাগিয়ে দেয়, কয় কারি সাহেব একটু তিলাওয়াত করেন, মানে কারি সাহেব তো লম্বা তিলাওত করবে, আর এরা সব খায়া শেষ করবো, কারি সাহেব ছিল সালাক, হে কয় ও শামসি ও দু হা হা মাঝে মাঝে হা হা ওয়ালা ইয়া খা, শেষ, এখন খাওয়া শুরু করছে, কত শেষ তিলাওত, তো আমি এই ওয়াজ করে লাগবো এখন,
আরে ভাই শুনেন, আসলে আপনাদেরকে বলতে শুনেন, এত শুনেন করতেছি, শুনেন বসেন 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 বসেন, শুনেন আপনাদের কথা মানছি। আমি তিন ঘন্টা আলোচনা করছি, এখন শুনেন, এমন এক জায়গায় রাখছি আপনাদের উপকারের জন্য। এখন যদি শুরু করি আপনারা উঠবেন না, আমারও কষ্ট দিবেন, আরও তিন ঘন্টা ছাড়া কিছুই বুঝবেন না, খালি দেখবেন মজা, খালি মজা করবেন, জানগা ছাড়াই থাকেন, ফজর নামাজ এখানে পড়ুন। এটা আমার অভিজ্ঞতা আছে তো, কারণ আমি তো কথা বলি, আমার অভিজ্ঞতা আছে, এই জন্য কথা দিয়ে গেলাম আপনাদেরকে। আপনাদের যদি সব ঠিক থাকে আর আমার ভাইয়ের মাইকে যদি এইভাবে ডায়াবেটিক্সের সমস্যা না থাকে, তা আমি কথা দিলাম ইনশাল্লাহ আগামীতে আরো তিন ঘন্টা ওয়াজ করে এই বিষয় শেষ করে দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ কথা দিলাম ইনশাল্লাহ, একজন মরবেন না, সব বাঁচবেন। এ আজরাইল কেউ নিও না তুমি, সব ঠিক আছে, হাগ্গাও মরবেন ইনশাল্লাহ, সব বাঁচবেন, আল্লাহ সব রে বসে জান্নাত দুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বাবা অনেক কষ্ট, আমার কষ্ট হচ্ছে, আমি বলি, আমি শুনে একটা কথা বলি, আচ্ছা একটা কথা বলিস, একে উঠবেন না বাবা, আমি এক না কই মিলে যেত বুঝি, আমি 11 ঘন্টা সফর করে আসছি, ঢাকা থেকে আসি নাই, আরো দূর থেকে আসছি, 11 ঘন্টা এসে এখানে এক কাপ লাল চা খেয়ে আবার স্টেজে উঠেছি, কিছুই খাইনি, এজন্য আমার তো কষ্ট হওয়ার কথা। শেষ হোক বাবা, আমি আপনারা বুঝতেছেন না, হ্যাঁ হ্যাঁ কেম শুরু করে দিব, আপনারা দেখবেন শেষ হইতেছে না, খালি সামনে যাইতেছে, কই বারো 10 মিনিট কি কর, কি ক 10 মিনিট হবে না, বুঝতেছেন না, শুনেন, আরে শুনেন বাবা, সব বুঝতেছি, আপনারা আশা করেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ থাক, আমার জন্য দোয়া চাই, আপনারা বুঝতেছেন না, আমি বুঝতেছি ব্যাপারটা, একজন উঠবেন না বসেন, ওয়াজ করলে শুনবেন আর ওয়াজ না করলে যাইবেন গা, এটা আমার কষ্টের জিনিস, আমি পছন্দ করি না এগুলো, তিন ঘন্টা ওয়াজ করলাম, আপনারা এখন যদি উঠতে যান আমি কষ্ট পাবো না, জীবনে পরে আসবো না এলাকায়, একটু বলবেন তাড়াতাড়ি, একটু বলেন, আমরা বুঝেন না আপনারা, হ্যাঁ হ্যাঁ কথা বলবো ইনশাল্লাহ, ওয়াজ করুন বসেন। রিয়া সম্পর্কে, অহংকার সম্পর্কে যে আমাদের প্রধান মেহমান যে আলোচনা করছেন, আমরা উক্ত আলোচনার উপরে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাজী মিয়া মোহাম্মদ খলিল রহমান অসুস্থ থাকার কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারে নাই, উনি আমাদের সকলের কাছে দোয়া চেয়েছেন এবং পাশাপাশি আমাদের প্রধান মেহমানের কাছেও দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ দান করেন। পাশাপাশি আমাদের মসজিদের পূর্ব পাশে যে দিঘির পাড়ে আমাদের মুরব্বীরা আসলে আছেন, তাদের জন্য আমরা দোয়া করব, প্রধান মেহমানের নিকট আরজি কামনা, আল্লাহ তাআলা যেন দিঘির পাড়ে যত মুক্তাগণ শুয়ে আছেন আমাদের আত্মীয় স্বজন সকলকে যেন আল্লাহ তাআলা জান্নাত বাসী করেন, আমিন। সর্বোপরি সর্বশেষ একটি কথা, আমাদের মসজিদের সাবেক কেশিয়ার সাহেব মজিল হক, উনি আপনাদের সামনে 1 মিনিট মুখতাসার, আপনাদেরকে কষ্ট দিবে না, সামান্য 1 মিনিট একটা আলোচনা করবেন, আপনারা গুরুত্ব দিয়ে শুনুন। আমার সমাজ প্রতিনিধি ভাই এবং নাতি সম্পর্কে আত্মীয় সবাইকে আমার বিগত 3 বছরের মুসলমান আমার
আমরা কোনো ভাগুন নেই, ওদিকে চাউল উঠায় এদিকে গুলা এদিকে যা উঠে এটা তো আমরা ফতুয়া দেন না হয়। আমরা এখন নেমরা ভয় নেবে আমাদের দিকে সবাই একটু লক্ষ্য রাখবেন, আমার বিরুদ্ধে সবাই আমরা পাই ভাই সবাই ভাই। ভাই উঠে যাইয়েন না ভাই, দোয়া করে যান, আমার জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া চাই, এই প্রোগ্রাম যেন কেমন পর্যন্ত থাকে এই জন্য দোয়া চাই। আপনাদের এই কন্ডিশন কিন্তু আমার মুখালিফ, মনে রাখবেন এটা আমি পছন্দ করি না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا ارحم الراحمين يا الله تعالى খাজুরিয়া মীর কাশিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের গভীর রজনীতে আলেম ওলামা নিয়া হাফেজে কোরআন নিয়া নজুন ভাই নিয়া মাসুম বেগুনা বাচ্চা নিয়া সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা নিয়া পর্দা নিশিন মা বোন নিয়া এমন কতগুলো হাত নিয়ে হাত উঠাইলাম যে হাতগুলো তোমার কাবার গিলাফে ধরে ধরে কাঁদল। আয় আল্লাহ হাত উঠে আসার জীবনের গুনার প্রতি ঈশ্বর মিন্দা হয়ে তওবা করলাম, আল্লাহ দয়া গুণে মায়া গুণে তুমি আমাদের এই জীবনের গুণাগুলাকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের গুণার কারণে গাড়ির চাকার নিচে ফেলায় আগুন দিয়ে জ্বালাইয়া পানির মধ্যে ডুবাইয়া ক্যান্সারের মতো কঠিন রূপ দিয়া বিছনায় গড়াগড়ি করাইয়া তুমি কষ্ট দিও না। ইন্তেকালের সময় চলে আসলে রমজানুল মোবারকের তাহাজ্জুদের সাজদায় জুমার দিনের কোরআন তিলাওয়াতের হালতে বিশ্ব নবীকে স্বপ্নে দেখাইয়া জান্নাত চুকের সামনে হাজির করে মালাকুল মত পাঠাইয়া দিও আল্লাহ। আল্লাহ যারা দোয়া চেয়েছেন সবার দোয়াকে কবুল করত। আল্লাহ যারা এই প্রোগ্রামে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ সবার সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে না জাতের জরিয়া বানাইয়া দাও। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া বিশ্ব নবীর রূহ মুবারকে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ প্রোগ্রামের উসিলা এলাকার মধ্যে রহমতের আম জড়ি বর্ষাও। আল্লাহ এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা জানি না ওই এলাকার কত মানুষ মাটির নিচে শুয়ে আছে, আল্লাহ আল্লাহ সবার কবরটাকে জান্নাতের টুকরো বানাইয়া দাও। আমরা যে যে জায়গায় সময়ে সমস্যা আছে সমাধান করে দাও, আমাদেরকে ইখলাসের সাথে অহংকার মুক্ত দুনিয়ার জমিনে আয় আল্লাহ তাআলা তোমার